বালুরঘাট জেলাশাসক অফিস চত্বরে অবৈধভাবে থাকা সমস্ত দোকান উচ্ছেদ শুরু করল প্রশাসন। শনিবার সকালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে জবরদখল করে থাকা সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়। এমনকি অবৈধভাবে আর যাতে দোকান তৈরি করতে না পারে তার জন্য পুরো এলাকা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়। এদিকে উচ্ছেদ হওয়ায় সমস্যায় পড়েছে দোকান মালিকরা, তাদের অন্যত্র দোকান দেওয়ার ব্যবস্থা করা হোক বলে দাবি জানিয়েছেন তারা। প্রশাসনের কেমন কথা বলেন, একখানে কি দুই রকম কথা হয়, ভ্যানে করছি তাও দিবে না, এখন উচ্ছেদ করে দিল, তারা আমরা কি করে খাবো বলেন। আপনারা তাহলে আমাদেরকে একটা কাজ দিন, আপনারা প্রশাসন হয়ে যদি আমাদের দয়া কর না করেন তাহলে আমরা আত্মহত্যা হয়ে মরতে হবে, আপনারা দয়া করে আমাদের বাঁচার পথ দিন। এ বিষয়ে সদর মহকুমা শাসক ঈশা মুখার্জি অবশ্য জানিয়েছেন, দোকানদারদের অন্যত্র সরে যেতে বলা হয়েছিল, সেই মতো দোকানদাররা স্বেচ্ছায় নিজেদের দোকান তুলে নেন। অন্যদিকে দোকানদারদের পুনর্বাসনের জন্য পৌরসভার সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন ঈশা দেবী। অ্যাকচুয়ালি আমরা এখানে অবগত ডিএমসিআরের নির্দেশে, এডিএমডি স্যার এবং ডিএমসিআরের নির্দেশে আমরা এখানে মানুষকে অবগত অনেকদিন ধরেই করছিলাম যে আমাদের এখানে স্কিমটা খুব শীঘ্রই তার চালু হতে যাচ্ছে, এখানে ল্যান্ডস্কেপিংয়ের স্কিম করে এবং তারপরেতে তার সঙ্গে আমাদের অ্যান্সিলিয়ারি যে প্রয়োজনগুলো আছে, কার পার্কিং এক্সেট্রা এক্সেট্রা, এগুলোকে আমরা আস্তে আস্তে ব্যবস্থা গ্রহণ করব। এখন সেক্ষেত্রে অনেকেই তাদের জিনিসপত্র আগেই সরিয়ে নিয়েছিলেন, যারা অবশিষ্ট ছিলেন কালকে সন্ধ্যাবেলা তাদেরকে পুনরায় অবহিত করার পর বেশিরভাগ লোকই তাদের জিনিসপত্র নিজেরাই নিয়ে যান। কিছু সামান্য দেখা গেছে যে তারা এখনও নিয়ে যেতে পারেননি, আশা করা যাচ্ছে তারা নিয়ে যাবেন। আমরা সেটা যত্ন করেই একটা জায়গায় সরিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং যাতে আগামী দিনে এখানে আমরা মানে কালেক্টরেটটাকে আরও সুন্দর করে তুলতে পারি, আরও যেটা মানুষের পক্ষে একটা অফিস চত্বর যেরকম হওয়া উচিত সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশ যেটা, সেটা করার জন্য যা স্টেপ নেওয়া সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। এই যে দোকানদাররা যারা অনেকদিন ধরে রয়েছেন, এদের কি ক্ষেত্রে পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা প্রশাসন করছে? এই বিষয়ে মিউনিসিপ্যালিটির সঙ্গে কিছু আলোচনা বহু আগেই করা আছে, সেই অনুযায়ী ওদের সঙ্গে কিছু চিন্তাভাবনা করা হচ্ছে। কিন্তু যেহেতু এটা সরকারি জমি, এখানে বাইরের কোনো দোকান তো বসতে পারে না, সেটা তারা ভালোভাবেই বুঝেছেন এবং স্বেচ্ছায় এখান থেকে।